নিমতলা ঘাটে পুজো দিতে গিয়ে গাড়ি সমেত কিশোর পড়ে গেল গঙ্গায়। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় কিশোরকে বাঁচানো গেলেও তলিয়ে গিয়েছে গাড়িটি। জানা গিয়েছে, নিমতলা ঘাটে গাড়ি পার্কিং এর জন্য গঙ্গার পাশেই রয়েছে সিমেন্টের চাতাল। ঢালু সেই চাতাল মিশেছে গঙ্গায়। চাতালের পাশেই হনুমানজি এবং ভূতনাথের মন্দির, তার পাশেই নিমতলা শ্মশান। রবিবার সকালে গাড়ি নিয়ে একটি পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি পার্কিং করেই সবাই নেমে পড়লেও এক কিশোর গাড়ির মধ্যে রয়ে গিয়েছিল। সেই সময় কোনোভাবে গাড়িটি ঢাল বেয়ে নিচে নামতে থাকে। ওই অবস্থায় পুলিশ এবং স্থানীয়রা কোনোভাবে জানলা দিয়ে ছেলেটিকে বার করতে পারলেও তলিয়ে যায় গাড়িটি। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে গাড়িটি তোলার কাজ শুরু করেছে। ভাবলাম, দেখলাম যখন গাড়িটা হড়বড়িয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সব ছুটে ছুটে সবাই ছেলে পিলেরা ঝাঁপ দিল, সব ছেলে পিলেরা ঝাঁপ দিল। বাচ্চারা তখন ঢুকেছিল, আমাদের গেটটা ভাঙার পরে বাচ্চাটাকে বার করা উদ্ধার করা হলো। বাড়ির লোক পুলিশ পুলিশকে ফোন করলো, পাড়ার লোকও ফোন করেছিল। পাড়ার লোক ছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে, নাহলে বাচ্চাটাকে বাঁচানো যেত না।